চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি প্রধান এই তিন দলের প্রার্থী চূড়ান্ত হলেও বাতিল হয়েছে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মনোনয়নপত্র। তবে আওয়ামী লীগ বিএনপির প্রার্থী থাকায় নির্বাচন জমে উঠবে বলেই ধারণা ভোটারদের। এদিকে এই আসনে প্রথমবারের মতো সম্পূর্ণ ইভিএমে ভোট হতে যাচ্ছে, এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আঞ্চলিক নির্বাচন অফিস। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন। মুক্তিযোদ্ধা ও জাসদ নেতা মইনুদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য হয় চট্টগ্রাম আট আসনটি, যেখানে উপনির্বাচনে অংশ নিতে আগ্রহী আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এই তিনটি বড় দলই মোট আটজন প্রার্থী উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম আওয়ামী লীগের মুসলিম উদ্দিন আহমেদ, বিএনপির আবু সুফিয়ান আর জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তবে খেলাপি ঋণ সংক্রান্ত কারণে বাতিল হয় জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র। আগের নির্বাচনে আসনটি মহাজোটের কাছে ছেড়ে দিলেও এবার আওয়ামী লীগ নিজ প্রার্থীকেই মনোনয়ন দিয়ে নির্বাচন করতে আগ্রহী। দলের প্রার্থী মুসলিম উদ্দিন আহমেদ জানালেন, জয়ী হলে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখবেন তিনি। আমাকে দিয়ে আপনারা কাজ করাতে পারবেন, চট্টগ্রাম মহানগরের সাথে দক্ষিণ চট্টগ্রামের সংযোগ, কালুরঘাট সেতু, বোয়ালখালী তথা দক্ষিণ চট্টগ্রামবাসীর দুঃখ দূর করতে একটি নতুন সেতু নির্মাণ করার যে সরকারি উদ্যোগ, বিশেষ করে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, সেটা দৃশ্যমান করা এটা আমার প্রথম দায়িত্ব থাকবে। উপনির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও দলের প্রার্থী আবু সুফিয়ান বললেন, নিরপেক্ষ নির্বাচন হলে জয়ী হবেন তিনি। আগামী নির্বাচনটা অন্তত শান্তিপূর্ণ, মানুষের অংশগ্রহণমূলক, সুষ্ঠু, যাতে মানুষ ভোট দিতে পারে সেই পরিবেশটা রাখবে, এটা আমরা প্রত্যাশা নিয়ে নির্বাচনে আছি। কিন্তু এদিকে চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনে এবারই প্রথম সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে ভোট হবে, সে অনুযায়ী সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানালেন নির্বাচন কর্মকর্তারা। নির্বাচন কালীন যে সকল কার্যক্রম পরিচালিত হয়েছে সেগুলো ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আমরা এগুলোর প্রস্তুতি নিচ্ছি। আশা করি যে ধাপে ধাপে আমাদের কার্যক্রমগুলো যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হবে। আগামী 13ই জানুয়ারি অনুষ্ঠিত হবে 4,75,996 জন ভোটারের এই আসনের নির্বাচন। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।